আমার টিফিন রেডি রান্না করা আর দেবগড়ের জন্য অফিস দেবগড় কে অফিস পাঠানো নিজে অফিস যাওয়া কালকে এই দীপশিখা দিয়ে একটা ছোটটা নুস্কা বলেছিল যে মেথির জল ফলে নাকি অ্যালার্জিটা অনেকটা কমে তাই দিয়েছিলাম ছেলে মেয়েদেরকে মেথির জল এখন দেবগড়কে দিয়েছি সকালে ব্রেকফাস্ট চলো রেডি হতে থাকি মানে তো শেয়ার করতে থাকি ব্রেকফাস্ট রেডি স্মুদি ম্যাঙ্গো স্মুদি ব্রেড উইথ পিনাট বাটার আর একটা টুকরো আপেল আর এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি আমার এমনিতে তো লাঞ্চ প্যাক করা হয়ে গেছে শুধু ফলটাও কাটছে চলো টমের না রিসেন্টলি তো শরীরটা খারাপ তা টমকে কিরকম ভাবে বসে না খাওয়ালে টম খাচ্ছে না তা এখানে লিসা খাওয়াচ্ছে টমকে মিনামার কিন্তু খাওয়া হয়ে গেছে তবু এখানে বসে আছে আর একটা একটা করে লিসা দিচ্ছে ঠিক একটা একটা করে খাচ্ছে এটা হচ্ছে কথা নিজের খাওয়ার আশেপাশে মানুষের খাওয়ার পাশ উজু জুজু আবার আশেপাশের পাশের পাশের মানুষের খাবার সবার খাওয়ার মিনামা খাচ্ছে আর তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে ওয়েট লুজ কিজি এ মিনামা ওয়েট লুজ কিজি হুম চলো আমার সকালে এটা আমার ছিলেমে খেয়ে বেরোলো চাই না বিড়ত আমি টেনশন হয় না এদেরকে খাইয়ে না বিড়তলে আমার খুব টেনশন হয় চলো এদের খাওয়া দাওয়া শেষ এবারে আমি রেডি হব বের অফিসের দিকে বের অফিসে কিন্তু হালাত দেখো ওয়েদারের এত বৃষ্টি শুরু হইলো আর এই বৃষ্টিতে না পুরো ভিজে যাব কি করব কিচ্ছু বুঝরতে পাচ্ছি না আমার এত বাজে লাগে না ঠিক যখন তোমার অফিসে বেনার টাইমটা হয় প্রত্যেক বছর বৃষ্টিটা তখনই যেন জম একদম বেড়ে ওঠে বিরত এলাকা অফিসের জন্য এই ওয়েদারে গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা নেই গাড়ি নিয়ে গেলে কি হবে জানো মানে গাড়িটা রাস্তাতে অনেক জায়গায় জল হয়ে গাড়িটা অনেক বেশি কষ্ট পায় জলের মধ্যে যাই না কি করব চলো বেরোই অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি রেডি হয়ে কিন্তু আর ওয়েট করলে আমার ওদিকে ভীষণ দেরি হয়ে যাবে সেই বাড়িতে বাড়িতে সে দেখো মামা হয় না এটা ঠিক হয়ে গেছে মামা দাঁড়া মামা দাঁড়া আই রুক গ্যাস মামা এটা ঠিক হয়ে গেছে মামা এখন বদমাশি তুই চলে এসেছে আর এই যে আমার অ্যালেক্স অ্যালেক্স গীতি বাবা আরে কি আমার কোন নে বলুন জোরে বলুন কিচ্ছু শোনা যায় না বল চলে এসেছে আমি বাড়িতেই ভেবেছিলাম বাবার হাতে একটু মুঠ টু টফ হবে বাবাকে একটু ফিট দেবো তুই দেখলাম যে মুঠ টফ না জানুন তোকে নোট ফিট কি ভাবে কাদছিস দেখা চোখ থেকে তো জলই বেরোলো না বাবাই চোখ থেকে জল আওয়াজ না বাবাই কি মনে হচ্ছে জানিস পুরো সাত বসে আছে যা বলবি জোরে নাহলে কেউ শুনতে পায় না আর একজন বাহ্ বাহ্ বাহ ওরা দুজন মারপিট করছে অ্যালেক্স আগে বেগে চলে এসেছে দেখলি অ্যালেক্স चौंच चार दोन मेरे एलेक्सन पास ही रखो तो 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 जोड़े बोलो लिसा हमें दिए से खेते हैं ये लिसा सुन मैंने बोला ये सब नहीं देना मुझे मेरा गैस्ट्रिक होता है ने, मत ने, दे ने, ये सब हाँ ये होता है

কথা সেই জায়গা নেই শুধু এক্সপ্রেশনটা দেখো বাবাই ওয়ার্ড খুঁজছে কি বলে রোজ করবেন এরা দুজন একসাথে গেলেই আমার ভয় লাগছে তাকে মঙ্গলবার না আলু আছে না আলু আছে বেগুন ও নেই পটল নেই অবত্যা নারায়ণ পাপড় জিন্দাবাদ পাপড় ভালো ভাজি এত করে কে আনলাম এখন করে হাস

আমাদের ডালিয়ার দিকে ঝুঁকছে ডালিয়া খেতে অনেক ভালো লাগে কাজ বাড়াতে গেলে আমাদের বাচ্চা বাচ্চা সবই ভালো লাগে সবকিছু কাজ বাড়ানো চলো চলো বাই বাই বসে গেছে রাত্রি খেতে এখানে আছে ডালিয়া ভেজ প্রেজেন্ট প্লিজ বাবাই চলো খাবো এখন আমরা পোনে বারোটা বাজে একজনের বাড়িতে আমার আমার বাড়িতে একজনের খুব মন খারাপ এই যে এনার তাই এখন আমি রাত্রিবেলা বেলা বারোটার সময় দিচ্ছি ওকে আইসক্রিম ট্রিট বাইরে গিয়ে দাঁড়াই বাবাই বাইরে গিয়ে দাঁড়াই কলিং বেল কিন্তু শেষ আমি একা বলছে বাবা আসলে ঝাড়টা কি না করতে হয় ছেলেমেয়ের পাল্লায় পরে দরজাটা না খুলে দাঁড়াই কারণ বাই চান্স যদি সে কলিং বেলটা ভুল করে বাজিয়ে দেয় আজকে আমাদের ঘর থেকে দিবা বেরিয়ে করে দেবে এর পাল্লায় পড়ে যে আমাকে কি কি করতে লাগে ভগবান জানে কালকে উঠে যখন বুগুল পিন্ডি চচ্চড়ি করে দেবে কারণ আমাদের গেট অ্যাপে অলরেডি দেখিয়ে দিয়েছে যে মানুষটা ঢুকে গেছে এবার জাস্ট খুঁজে পেতে যতক্ষণ ভাই মোবাইলটা নিয়ে ফোন আসলে ও তেরি এই সমস্ত বলতে লাগে না আর এতক্ষণ ধরে কান্নাকাটি চলছিল এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম

কিন্তু এই যদি আমাদের কথা শুনে তাহলে তো ইনি ফটো তুলে ব্যস্ত আর আমরা দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে ওয়েট করতে ব্যস্তক্ষণে পাবো খাবার হু খারাপ চলো কি সৌভাগ্য পনেরো মিনিট পরে বললো চলো খাই আচ্ছা কালকে যখন ঝামেলাটা হবে কে ঝামেলাটাতে পার্টটা নেবে ঝামেলা পাপা ঝামেলা করবে ভাই ঝামেলা করবে তোমার আর ভিডিও দেখলে আপাতত দেখে তিন দিন পরে দেখবে তখন ওদের ভুল আর ঘুমি এক্স্যাক্টলি यस আমি একটা অর্ডার দিয়েছি ব্ল্যাক কারেন্ট একটা হচ্ছে কানি নাট ম্যাঙ্গো তো দুটো তো দুটোই আমরা অল্প অল্প করে টেস্ট করব ঠিক আছে না তো দুটোই আমার থ্যাংক ইউ একদমই না একটা আমার তো একটা তোমার মিনা না মাও খাবে মিনার মুখটা দেখো না উফ আর টমের কিছু পাত্তা যায় আসে না তাই টম ঘুমোচ্ছে চলো খেয়ে নিয়ে

কিছুতে আমরা ফাঁক রাখবো না যদি বাই চান্স জেগে যায় তাহলেই ছাপ চলো এবার খেয়ে নি কার সাথে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব জলদি জব চলে তত নতুন ব্লগ সাথে কিন্তু বহু বাই গুড নাইট সব বাকি দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভাবে নতুন কিছুর সাথে মিনা আমাকে খেয়ে পড়ে চাট করে দিয়েছে এবার আমার পাশে নাহলে আমার থেকেই বাবাই দিতে থাকবে আর নিজেরটা খেয়ে নিবে টাটা